আল্লাহ পাক রাসূল বলছেন উসামা থেকে হাদিসটি বর্ণিত নবীজি বলছেন এই মেরাজের রজনীতে আল্লাহ পাক রাসূল বলছেন কালা কুনতু আলা বাবিল জান্নাতে আমি নবী মুহাম্মদ কি করলাম আমি মেরাজের রজনীতে জান্নাতের গেটে দাঁড়ালাম দান্দাতের দরজায় দাঁড়ালাম নবীজি বলছেন ওই জায়গাতে দাঁড়িয়ে আমি দৃশ্য এইটাই দেখলাম ফায়জা আম্মাত মান দাখালা হাল মাসাকিন যারা ফকির যারা মিসকিন যারা দরিদ্র যারা অসহায় যারা ইয়াতিম আল্লাহ এই শ্রেণীর লোকগুলো আল্লাহ জান্নাতে প্রবেশ করছে ও আন্না আসহাবুল জাদ্দে মাহবুসুনা গায়রা আর যাদেরকে আল্লাহ ধন দিয়েছে মাল দিয়েছে এই সম্পদশালী লোকগুলোকে যেন জান্নাতের গেটে আটকানো আছে এখনো পাসপোর্ট ভিসা তারা পায়নি পাসপোর্ট পায়নি ভিসা পায়নি জান্নাতে যাওয়ার এখনো অনুমতি তারা পায়নি জান্নাতের গেটে তারা আটকানো আছে ইতিমধ্যে নবীজি বলছেন ওয়া কুনতু আলা বাবিন নারে আল্লাহ পাক রাসূল বলছেন যে আমি আবার কি করলাম ওই আবার ইতিমধ্যে যখন জাহান্নামীদের ঘোষণা হলো আমি জাহান্নামের গেটে দাঁড়ালাম তো আল্লাহ পাক রাসূল বলছেন ফায়জা আম্মাত মান দাখা জাহান্নামে যতগুলি জাহান্নামে প্রবেশ করছে সবগুলাই হচ্ছে নারী সবগুলাই হচ্ছে মহিলা এরা আল্লাহর জাহান্নামে বেশি বেশি করে প্রবেশ করতেছে কেন না নবীজি বলছেন ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ابن عباس থেকে বর্ণিত রাসূল বলেন ইত্তালাতু ফিল জান্নাতে ফরাইত আকসার আহলিহাল ফুকারা নবীজি বলেন ইত্তালাতু ফিল জান্নাতে ফরাইত আকসার আহলিহাল ফুকারা আমি দেখলাম ফরাইত আল্লাহ পাক রাসূল বলেন দেখলাম যারা ফকির যারা মিসকিন যারা দরিদ্র মানুষ এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করছে ইতলাত ফিন্নারে ফরাইত আকসার আহলিহান নিসা আর আমি যখন জাহান্নামের দিকে দেখলাম তো জাহান্নামে অধিবাসী হচ্ছে নারী এরাই আল্লাহ জাহান্নাম প্রবেশ করতেছে তো বন্ধু তো মামুন অধিকাংশ মহিলারা জাহান্নামে প্রবেশ করছে কারণ তো রাসূল বলছেন কারণ ওখানে ধরা হয়েছে যে এরা বেশিরভাগই স্বামীর অবমাননা করে স্বামীর কথাকে মেনে দেয় না আমি বায়ান ধরেছি জাহান্নামের কিন্তু কথাগুলোকে বোঝাবার জন্য নিয়ে আসছি বন্ধু আমার তো হায় আল্লাহ আমাদেরকে চিন্তা করে চলতে হবে যেমন একদিনের ঘটনা রাসূলের হাদিস বলছেন ইহতাজাতিল জান্নাত ওয়ান নার জান্নাত জাহান্নাম উভয়ে ঝগড়া করবে জাহান্নাম বলবে যে আজকে আমার ভিতরে যারা সমর্পণ হয়েছে যারা নিক্ষেপ হয়েছে তারা কে জানো বলছে কে অহংকার লোক কে না তো হটকারী লোক কে না তো দাগাবাজ কে না তো বেঈমান শয়তান লম্পট লুচ্চা জেনাখোর বাটপর এই লোকগুলো আল্লাহর জাহান্নামে প্রবেশ করেছে আবার জান্নাত বলছেন শুনে রাখো জাহান্নাম আমার কাছে যেগুলোকে সমর্পণ করা হয়েছে যারা প্রবেশ করেছে যাদের নসিব ভালো হয়েছে এরা জান্নাতে এসেছে না কারা তো রাসূল বলছেন শুনে রাখো রাসূলের হাদিস বলছেন যারা দরিদ্র মানুষ ফকির মানুষ ইয়াতিম মানুষ এই লোকগুলোকে আল্লাহর জান্নাতে আপনার জন্য ভরে দেওয়া হয়েছে উভয়ে এইভাবে ঝগড়া করছে তখন রাসূলের হাদিস বলছেন রাসূল হাদিস বলছেন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওরে জান্নাত তুমি কান খুলে শোনো ওরে জাহান্নাম তুমি কান খুলে শোনো জাহান্নাম তুমি হলে আমার আজাব যাকে দিয়ে আমার ইচ্ছা জাহান্নাম ভরে দিব ওরে জান্নাত তুমি হলে আমার রহমত যাকে ইচ্ছা তোমাকে দিয়ে আমি জান্নাতটাকে ভরে দিব ওয়ালে কুল্লে কুয়া আলা মিল ওহা রাওয়াহু মুসলিম রাসূল বলছেন উভয়কে ভরে দেওয়ার দায়িত্ব আমার ওই তোমাদেরকে ঝগড়া করতে হবে না ভাইজান কোন জায়গাতে আছি বন্ধু আমাদের চিন্তা করে চলতে হবে তাহলে আমরা পরিত্রাণ নচত নই ভেবে চলতে হবে বন্ধু বুঝাবার জন্য বলছি আপনাকে একটা কথা বলে দিচ্ছি বাড়িতে হঠাৎ আপনার ছেলে অসুস্থ হয়েছে কিংবা আপনার দাদু অসুস্থ হয়েছে আপনি আপনি ছেলে বেঁচে আছেন তাড়াতাড়ি করে ডাক্তারকে বললেন এই আপনার রোগীকে কি করা যায়
সঙ্গে সঙ্গে আপনার জন্য এফআইআর করে দিল কাগজ কলম করে দিল মালদা সদর নিয়ে যাও মালদা সদর নিয়ে যাও এই লোকটাকে ভর্তি করে দাও আপনার জন্য লোকটা এইভাবে অসুস্থ হয়ে গিয়েছে এতটাই লোকটা আপনার যেন অসুস্থ হয়েছে একবার নিহতর পথে মনে হয় আর বাঁচবে না সুবহানাল্লাহ আপনাকে আমি যেই কথাটা বলছি আপনার আপনার দাদাটা কিংবা আপনার ভাইটা আপনার আব্বাটা অসুস্থ হয়েছে যেই ঘরে আপনার থাকার ব্যবস্থা সেই ঘরে ভরে দেওয়া হয়েছে আপনাকে বলছি কোন আপনার এই বাবলা বুনার এলাকার কোন মা আপনার কিংবা কোন ভাই পুড়ে গিয়েছে তাড়াতাড়ি করে সদরে নিয়ে গেলেন পুড়ার ঘর আলাদা আপনার জন্য কোন মহিলার জাতক হবে আপনার যারা আপনার সন্তান জন্মভূমি করবে আপনার ওই মাকে কি করলেন মাকে আপনি সদর নিয়ে চলে গেলেন জাতকের ঘর আলাদা ছেলেদের ঘর আলাদা জাতকের ঘর আলাদা পুরার ঘর আলাদা পোস্টমার্টের ঘর আলাদা এরকম করে সরকার সিস্টেম করে ঘরগুলোকে তৈরি করে রেখেছেন বলেন তো বল ঠিক বলছি না ভুল বলছি মানে সিস্টেম করে রেখেছে পুড়েছেন পুরার ঘর আলাদা আপনি যেন অসুস্থ হয়েছেন অসুস্থর ঘর আলাদা মারা হয়েছে এখনো পর্যন্ত আপনি আহত হয়ে আছেন जखম হয়ে আছেন আপনাকে जखমের ঘরে ভরে দিও বলেন এরকম সিস্টেম আছে না নাই তেমনি আল্লাহ রাসূল বলেন শুনে রাখো তুমি যদি জেনা করে থাকো জাহান্নাম জেনা জাহান্নাম আলাদা চুরি করে থাকলে চুরির জাহান্নাম আলাদা তুমি মদপান করেছো মদের জাহান্নাম আলাদা এরকম করে করে আল্লাহ তাআলা সিস্টেম করে জাহান্নামকে তৈরি করে রেখেছেন যেই রকমের ফল হবে যেই রকমের তোমার আপনার জন্য আপনার কর্ম হবে সেই সিস্টেমে সেই অনুযায়ী আল্লাহ জান্নার ঘর তৈরি করে রেখেছেন পৃথিবীর মানুষ একবার কান খুলে শুনুন তো আমি আপনাকে কোনটা বুঝাতে চাই আল্লাহ সামান্য এই দুনিয়াতে আপনি এই এই তাপটা আপনি সহ্য করতে পারছেন না যখন আপনি জাহান্নামে আপনাকে দেওয়া হবে রাসূলের হাদিস বলছেন কিয়ামতের দিন আপনার দুইতলা উঠতে গেলে এখন লিফট হয়ে গিয়েছে তারপরে সিঁড়ির দরকার আপনি সিঁড়ি দিয়ে এক তলা গেলেন দুই তলা গেলেন তিন তলা গেলেন চার তলা গেলেন পাঁচ তলা গেলেন তেমনি রাসূলের হাদিস বলেছেন জাহান্নামের জন্য আল্লাহ সেদিন কড়া হয়ে যাবেন আর আপনার কি করা হবে জাহান্নামের সিঁড়ি করা হবে থাক থাক করা হবে আল্লাহর ফেরেশতারা বলবে ওরে পাপিষ্ট রূহু ওরে পাপিষ্ট আল্লাহর বান্দা চলো এই জাহান্নামের সিঁড়িতে চলো এই জাহান্নামের আপনার এই জায়গাতে তুমি পা দাও রাসূলের হাদিস বলছেন যখনই ওই জাহান্নামীরা সিঁড়িতে আপনার ধাপ দিয়ে পা দিয়ে উঠতে যাবে কেউ চার কদম যাবে দশ কদম যাবে কেউ দুই কদম যাবে আর ওইরকম করে গলে 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 আবার জমিনে তার পড়ে যাবে একবার বলুন সুবহানাল্লাহ পৃথিবীর মানব আপনাকে আমি কোনটা বুঝাতে চাইছি আল্লাহ তুমি রক্ষণাবেক্ষণকারী যেমন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বললেন ও আমার চাচা জান এখন আর যখন তুমি মরে যাচ্ছ কোন ওয়া মুসলিম সম্প্রদায়ের আমার প্রতি আঘাত হানতে গেলে তুমি কি করেছো জোর গলায় কথা বলেছো চাচা জান কিন্তু তুমি যখন সামনে দাঁড়িয়েছো মক্কার বড় বড় লিডাররা টের পায়নি যে তার ভাতিজার সম্মুখে তার চাচা আছে এখন যদি তাকে আহত করতে যাই এখন যদি তাকে গ্রেফতার করতে যাই আবু তালেবের মতো লোকটা আমাদেরকে ঘিরে ধরবে না 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 তখন আল্লাহ পাক রাসূল বলেন চাচা রে এতটাই তুমি সহযোগিতা করেছো ওই আওয়া মুসলিম সম্প্রদায় হাত থেকে তুমি আমাদেরকে এতটাই আমাকে সহযোগিতা করেছো চাচা এখন তুমি চলে যাচ্ছ তুমি বাঁচবে না কিন্তু একবার তোমাকে বলি সামান্য মুখ দিয়ে কালেমা লা ইলাহা ইল্লা উচ্চারণ করো চাচা কিয়ামতের দিনের যখন জাহান্নামের কথা আমার মনে হয় আমার যখন কবরের কথা মনে হয় চোখ দিয়ে আমার পানি থামে না চাচা তুমি একবার পাঠ করো ইতিহাসে প্রমাণ পাওয়া যায় চাচা পাঠ করবে ওই মুহূর্তে দুষ্টরা চলে এসেছে বলছে আবু তালেব তোমার মতো একটা নাম করা মক্কার লোক যদি এই মুহূর্তে তুমি কালেমা পাঠ করো তাহলে দুর্নাম ছড়িয়ে যাবে সারাটা আরব কান্ট্রির বদনাম ছড়িয়ে যাবে তখন আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে নবীকে বললেন ওরে নবী মুহাম্মদ তুমি কান খুলে শোনো তোমার চাচার জন্য তুমি এইভাবে সুপারিশ করো নবীজি হাদিস বলছে ওয়ান ইন নুকমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী নবাসির বলছেন সামিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ রাসূলের মুখ থেকে শুনলাম যে কিয়ামতের দিন সবচাইতে লঘুতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি শাস্তি হবে এটাই সবচাইতে আসান শাস্তি সবচাইতে কমজোর শাস্তি ওটাই আল্লাহ রাসূল হাদিসে বলছেন ফি জামরাতায়নে কাদামাই আত 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 মাস কাদামাই হাজা
তার মানে কিয়ামতের দিন রাসূল বলেন যে আপনার কি না কি হবে ওই ব্যক্তিটাকে কি হবে আপনার জাহান্নামের অঙ্গার তার মানে জুতা পরিয়ে দেওয়া হবে বন্ধু আমার আপনি আপনি হাজার জ্বালিয়ে দেন আপনি স্টপ জ্বালিয়ে দেন কেমন করে আপনার স্টপের আওয়াজ হয় আপনি ওই আপনি পানি দিলেন আর ওই আপনার হাড়িতে যে পানিটা আছে আপনি পানিটা যখন অতিরিক্ত গরমাবেন তখন ওই ফুটন্ত পানিটা সসসসসসসা করে আপনার আওয়াজ হয় রাসূল বা রাসূলকে বলেন জিবরাইল জিবরাইল বলেন ও আল্লাহ পাক রাসূল গো আপনি যে চাচার জন্য এইভাবে এতটা আপনি করছেন কিন্তু শুনেন কিয়ামতের দিন আপনার চাচাকে কি করা হবে ওই জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে আর ওই জাহান্নামের জুতা পরিয়ে দেওয়ার বিনিময়ে তোমার চাচার অ্যাকশন তালি 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 মাথায় মগজ আসবে রে আর মাথার মগজটা টকবক টকবক করে ভাতের ফুটন্ত পানির মতো টকবক করে মগজটা ফুটতেই থাকবে রাসূলকে বলা হলো কিয়ামতের দিন যখন ওই আযাবটা এইভাবে চলতে থাকবে তখন সেই ব্যক্তিটা বলবে আল্লাহ আমি যে আযাবে আমি এখন এখন আমাকে আল্লাহ কষ্ট করতে হচ্ছে আল্লাহ এরকমের আযাব কিয়ামতের দিন কাউকে আর দেওয়া হয় নাই রাসূলের হাদিস প্রমাণ করছে না 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 কিয়ামতের দিন সবচেয়ে ছোট আযাব হলো এটাই যে আগুনের জুতা পরিয়ে দিয়ে মাথার মগজ টকবক করে ফুটবে এর চাইতে ছোট আযাব কিয়ামতের দিন আর নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহু সামাদ আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ তুমি রক্ষণাবেক্ষণ করি তুমি সঠিক আমল কর আল্লাহ তুমি তৌফিক দান কর ভাইজান আমার আমাদেরকে ভেবে চলতে হবে অনেক কথা আছে অনেক ইতিহাস আছে শুধু শুনলেই হয় না আমাদেরকে সেগুলোকে আমলে পরিণত করতে হবে তাহলে আমরা পরিত্রাণ নচেত নয় কোন জায়গাতে দাঁড়িয়ে আছি বন্ধু আমার ভাইজান আমার আমাদেরকে ভেবে দিতে হবে একটু কথা বলি আমার যে সময় আছে আর সময় নেই 15 থেকে 16 মিনিট আমার সময় আছে আপনাকে একটা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম যারা বিশুদ্ধ অন্তকরণ নিয়ে আল্লাহর কাছে হাজির হবে তারাই হবে কামিয়াব আর আল্লাহর কোরআন বলছেন সঠিক যদি তুমি আমলটা নিয়ে যাও তাহলে তোমার সম্মুখে আল্লাহ জান্নাতখানা হাজির হয়ে যাবে আর যদি তোমার কর্মটা সঠিক না হয়ে থাকে তাহলে তোমার সম্মুখে আল্লাহর জাহান্নামখানা হাজির হয়ে যাবে ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুরিজাতিল জাহিম লিল গাবিন জি হ্যাঁ আল্লাহর কোরআন বন্ধু আমার অতএব আমাদেরকে সজাগ সাবধান হতে হবে তাহলে আমরা পরিত্রাণ নচেত নয় আমাদেরকে ভেবে দিতে হবে আখেরাত কবর জান্নাত জাহান্নাম এগুলো যেন আমাদের অন্তরে থাকে আমাদের যেন বিশ্বাস থাকে জি হ্যাঁ যে হ্যাঁ জাহান্নাম আছে মরে যাওয়ার পরে কবরে হিসাব হবে এগুলো যেন আমার ব্রেনে থাকে জি হ্যাঁ নইলে সদা সর্বদা আপনি আল্লাহকে ভেবে চলুন আল্লাহর কথা মেনে চলুন নিশ্চিত ইনশাল্লাহ সেদিন পরিত্রাণ পাবই পাব যদি না করি তাহলে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে সেই লাল ঘরে বন্ধু আমার তাই আমাদেরকে বেঁচে থাকা অবস্থাতেই সুস্থ মিজাজে স্বাস্থ্য শরীর ভালো থাকা অবস্থায় আমাদের জোগাড় করিতে হবে তাহলে আমরা পরিত্রাণ নচেত নই বন্ধু আমার তবে একটা কথা বলি উপায়টা কি উপায়টা কি মসজিদের উন্নতি কল্পে জালসা আপনার কাছে ভিক্ষার ঝুলি ধরি আপনি সেটাকে ভিক্ষার ঝুলিটাকে আপনি ফেরত দিবেন না জি আপনার পকেটে যা আছে আপনি আল্লাহর ওয়াস্তে সাহাবীদেরকে যখন বললেন সাহাবীদেরকে যখন বললেন সাহাবীরা শোনো শোনো কিয়ামতের দিন এই হবে ওই হবে নারীরা শোনো বিধবাদের জন্য আল্লাহ পাক রাসূল বললেন নারীরা কানের নাকের হাতের পায়ের সব খুলে দিলেন শুধু জাহান্নামকে বাঁচার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য পুরুষ ভাইরা তেমনি আল্লাহ পাক রাসূল যখন সাহাবীদের সামনে বলতেন এক বাক্যে সঙ্গে সঙ্গে তারা মেনে নিতেন দ্বিতীয়বার কোনো আওয়াজ করতেন না অতএব বন্ধু আমার আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমি শুধু বললেই আর আপনারা শুনবেন এটা কথা নয় আমাদের কাছে কোনো আমলে পরিণত করতে হবে বন্ধুরে মায়ের আবার বোনের আবার সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আপনাদের বলছি 10টা কলম বাবা ভাই আর 10টা কলম মা বোনেরা
আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আপনি 5000 টাকা দেনাওয়ালা আছেন 2000 আছেন 3000 আছেন 10000 20000 এরকম দেনাওয়ালা আছেন বাবলা বুড়ার মানুষ কিন্তু আমি বলছি না আমি একটা হাজার করে চাইছি 10টা কলমকে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদেরকে সঠিক আমল কর তৌফিক দান করো আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচায় কবর আযাব থেকে আল্লাহ তুমি মুক্তি দাও সকলে বলে আল্লাহুম্মা আমিন পড়েন আল্লাহুম্মা আমিন আরে মুখটা নড়ান কখন আর ভাববেন কখন আর চিন্তা করবেন হায় আল্লাহ এই তো আমরা মুসলিম সমাজ ঈমানের দুর্বল নিয়ে বসবাস করি অতএব মামন বাবা ভাই আমার যখন বিদায় হজ্জের দিন মায়েরা নাকের কানের খুলে দিয়েছিলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য যখন রাসূল এসে বললেন আমি বলছি আপনাদেরকে কোন আল্লাহর বান্দা আছেন একটা হাজার টাকা 10টি কলমের ভিতরে আমি 10 জনকে দেখতে চাইছি 5000 টাকা দিবেন সেটা আপনার বাবার কিন্তু আমি 10 জনকে দেখতে যা আসারা মুবাশশারা রাসূল বলছেন এরা যাবে জান্নাতে আসুন একটু আল্লাহর ওয়াস্তে মা বোন আপনাদেরকে বলছি বাচ্চা ছেলেদের হাতে দিয়ে পাঠান কিংবা হাত বাড়িয়ে দিবেন কোন পুরুষ ভাই আপনার দানটা ধরে নিবে মা বোনদেরকে বলছি আপনাদেরকে বলছি যে একটু আল্লাহর ওয়াস্তে কোন মা বোন আমার যদি আল্লাহর ওয়াস্তে দিয়ে পাঠাতেন আমি এটা বড় খুশি হতাম জি হ্যাঁ আসুন পিছনের মা বোনদেরকে বসার সুযোগ দেন আপনারা একটু এগিয়ে চলে আসেন সামনের ভাই সামনের বাবা ভাইরা দাঁড়িয়ে আছেন মানে আছেন একটা হ্যাঁ আলহামদুলিল্লাহ 500 টাকা বাকি লিখেন বাজান লিখে দেন 500 টাকা 500 টাকা উনি নগদ দিলেন 500 টাকা বাকি দিলেন তার মানে 1000 টাকা আর নয় কলম আছে চট করে বলেন তো দেখি আল্লাহর ওয়াস্তে মা বোন হাজার চাইছি না 200 500 যতটুকু আছে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেই নারীরা জান্নাতের ঘোষণা হয়ে যাওয়ার পরও হাজরাতে খাদিজা বলছেন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন আর খাদিজা বলছেন হায় আল্লাহ কি হবে নবীজি দড়িয়ে আসলেন আসার পরে খাদিজাকে বলছেন খাদিজা কেন তোমার চোখের পানি তখন খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য পানি আমি কত দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এই জন্য কাঁদছি না আপনার মুখে শুনেছি যতদিন পর্যন্ত কিয়ামতে কিয়া কবরে আমি যদি তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারি তো যতদিন পর্যন্ত কিয়ামত ঘটিত না হবে ততদিন আজাব চলতেই থাকবে এই জন্য আমার চোখের পানি শুকায় না বাজান আসেন একটা আল্লাহর ওয়াস্তে এখানে দেন দান দিলেন সামনে আসেন আলহামদুলিল্লাহ দুই কলম হলো আর আটটা কলম ভাই জান্নাতের আটটা দরওয়াজা একটু তাড়াতাড়ি বলেন বেশি বলেনি বেজ্জত করিয়েন না মসজিদের উন্নতি করবে জালসা এখন দিবেন না এখন জোগাড় না করব তো করব কখন হাসান ভাই আল্লাহর ওয়াস্তে একটি আজার করে বলেছি কেউ যেন আমরা অবহেলা না করি অলসতা না করি কিয়ামতের দিন যে যে আমাদের মরণ হবে অনেক বাবা ভাই দুনিয়া থেকে চলে গিয়েছেন তো আপনাকে বলছি জান্নাত জাহান্নামের মধ্যখানে 500 টাকা লিখেন বাজান 500 টাকা লিখেন তিন কলম হলো আসেন এটা আল্লাহর ওয়াস্তে আসুন আল্লাহর ওয়াস্তে আসুন কেউ যেন আমরা অবহেলা না করি মরণের পরে আবার সব জিন্দা হইবে হাসরের মাঠে আল্লাহ পাক হিসাব লইবে কবরে আযাব হবে এ কিন জানিবে মুনকার নাকিরে যাই হিসাব লইবে কবরে আযাব হবে এ কিন জানিবে মুনকার নাকিরে যাই হিসাব লইবে মৃত্যুর কষ্ট বিশ্বাস করিবে হাসরের মাঠের কষ্ট বিশ্বাস করিবে মিজান পাল্লা হইবে খাড়া আমল মাপিতে নেকি বদি যা হয় পাইবে দেখিতে পুলসে রাতে রাখি আছো দোজকের উপর সব বান্দা যাতে হবে তাহার উপর চুল হইতে চিকন আর তালর হইতো ধার আমার বাস বন্ধু একটু আসেন মুসাফা করি কেন পালাইছেন দাদুরে বাড়ি কোথায় ভাই এ ভালো না একটা হাজার টাকা দিন আর 500 টাকা ভাই হ্যাঁ আর 1000 দিয়েছে ও আর দিবেন না গরিব মানুষ নাকি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আসেন আপনি আল্লাহর ওয়াস্তে আসুন চার কলম হয়ে গেছে আর ছয় কলম বাকি আছে আসুন কেউ যেন অবহেলা না করি বাজান একটু সামনে চলে আসুন কষ্ট করে দেখা সব ফেলে দিয়ে না ইস্টার ফিস্টার আলহামদুলিল্লাহ 1000 টাকা বাবলা মনে বাড়ি আর পাঁচটা কলম পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন মা বোন কি ব্যাপার আপনাদের দান যা আসছে না